আজকে আমরা পড়ব অফিস বিন্যাসের উদ্দেশ্য সম্পর্কে। তাহলে প্রথমে চলো জেনে নেই এই অফিস বিন্যাসটি কী। সেটি হচ্ছে যখন কোনো অফিসের যে কর্ম বিভাগ রয়েছে, যে আসবাবপত্র রয়েছে এবং যে এই নীতিটার উপরে আসলে এই যে অফিসটাকে সাজানো হবে, এই কর্মক্ষেত্র রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হবে, সেটি হচ্ছে অফিস বিন্যাস। এর বেশ কিছু উদ্দেশ্য রয়েছে, কেন আসলে এই অফিস বিন্যাসটি করা হয়। প্রথম কারণটি হচ্ছে স্থানের সর্বোচ্চ ব্যবহার। সেটিকে আজকে একটি প্রতিষ্ঠানে যতটুকু জায়গা রয়েছে, যতটুকু আয়তন জুড়ে সেই প্রতিষ্ঠানটি, সেই আয়তনটির সঠিক ব্যবহার করা, সর্বোচ্চ ব্যবহার করা অফিস বিন্যাসের লক্ষ্য। যেন কোনো খালি জায়গা পড়ে না থাকে, শুধু খালি জায়গা না, কিংবা এমন ভিড় পড়ে যন্ত্রপাতিগুলো রাখা খুব চাপাচাপি জায়গা, সেটিও যেন না হয়। যাতে জানে মানুষ যদি হাঁটতে চায় খালি বারবার ধাক্কা খাবে, এই ধরনের কাজগুলো যেন না হয়, সেটিও নিশ্চিত করে স্থানের সর্বোচ্চ ব্যবহারটি নিশ্চিত করা। এতে করে আসলে কী হবে, এতে করে কাজের যে ধারাবাহিকতাটি সেটি নিশ্চিত হবে। দ্বিতীয়ত সহজ তত্ত্বাবধান, সেটিকে অফিস বিন্যাসের আরেকটি উদ্দেশ্য হচ্ছে সকল কর্মকর্তা ও কর্মচারীদের তত্ত্বাবধান করা। আজকে যখন এই অফিস বিন্যাসটি আমি নিশ্চিত করতে পারবো, তখন যোগাযোগটি অনেক সহজেই রক্ষা করা যাবে এবং এই তত্ত্বাবধানটিও করা সম্ভব হবে। তৃতীয়ত ভালো কর্ম পরিবেশ। আজকে যখন একটি অফিস বিন্যাসটি নিশ্চিত হবে, খুব সুন্দরভাবে সব সাজানো, আসবাবপত্রগুলোকে ধাপে ধাপে গোছানো, কিংবা যন্ত্রপাতি আমি চাইলেই হাতের কাছে পাচ্ছি, তখন সেখানে শ্রমিকরা যখন কাজ করবে, কাজ করেও আগ্রহ পাবে, তাদের দক্ষতাটি বৃদ্ধি পাবে, অর্থাৎ ভালো কর্ম পরিবেশটি নিশ্চিত হবে। তার পরবর্তীতে কর্মী সন্তুষ্টি। অফিস বিন্যাসের ক্ষেত্রে কর্মীরা যারা কাজ করছে তাদের সন্তুষ্টিটি অনেক বেশি দরকার। এতে করে কর্মীরা অনেক বেশি বিশ্বস্ত হবে, যখন এই যে অফিস বিন্যাসটি নিশ্চিত করা যাবে তারা অনেক বেশি অনুগত হবে, ফলে কাজের দক্ষতাও অনেক বেশি বেড়ে যাবে। তারপর দক্ষ যোগাযোগ। সঠিকভাবে অফিসটি যদি বিন্যাস করা যায়, তাহলে আন্তঃজি যোগাযোগগুলো রয়েছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে এবং এর ফলে এই যে তত্ত্বাবধান করাটিও অনেক সহজ হবে। ভুলভ্রান্তি থাকলে সেগুলো সহজেই চোখে পড়বে, যেটি দক্ষতা বৃদ্ধি করবে এবং প্রতিষ্ঠানের দক্ষতা যখন বৃদ্ধি পাবে, এটি একটি প্রতিষ্ঠানের জন্য সুনাম কিংবা মুনাফা দুটি আসলে বাড়িয়ে তুলবে। সহজ সমন্বয়। অফিসের বিভিন্ন কর্মকেন্দ্র, আসলে সমন্বয়টি আমরা কাদের ঘটাবো, কর্মকেন্দ্র ও কর্মবিভাগ, কাজের সমন্বয়টি যখন ঘটাবো, সেটি আসলে অফিস বিন্যাসের একটি উদ্দেশ্য পরিপূর্ণ করবে। শেষ উন্নত সেবা। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন গ্রাহকদের সেবা দেওয়াটি অনেক বেশি দরকার। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ও উন্নত সেবা প্রদান করতে এই যে অফিস বিন্যাসের কোনো বিকল্প নেই, তাই এই অফিস বিন্যাস নিঃসন্দেহে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই উদ্দেশ্যগুলো দেখলেই আমরা আসলে সেটি খুব ভালোভাবে বুঝতে পারি। তাই অফিস বিন্যাসে প্রতিটি প্রতিষ্ঠানের উচিত জোর দেওয়া। ধন্যবাদ।